রহমতুল্লাহি অবরাক স্বনীত আমি হোসেন ভাই সৌদি আরবের যোদ্ধা থেকে প্রশ্ন করেছেন যে অনেক সময় আমাদের সমাজে বলা হয় জুমার দিন হলো গরিবের হজের দিন এই ধরনের কি বলা শরীয় সম্মত আদব ঠিক জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকফা ও সাল্লামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা اما বাদ ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাদা ইয়াউম উঈদিন জা'ালাহু আল্লাহুল লিল মুসলিমিন ফামান জা'আল জুম'আতা ফাল ইগতাসিল রাউহ ইবনে মাজাহ সম্মানিত ভাই সমাজে অনেক ধরনের কথাই বলা হয়ে থাকে যেগুলো শরিয়ত বিরোধী এবং শরিয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তার মধ্যে এটি একটি গরিবের হজের দিন মূলত প্রথমে আমরা এভাবে বলবো গরিবের জন্য কোনো হজই নাই যদি হজ না থেকে থাকে তাহলে তার জন্য দিন নির্দিষ্ট করা না এটি ঠিক নয় এগুলো উদ্ভট কথা তবে জুমার দিন হলো মহান দিন দিন ফজিরতপূর্ণ দিন এই দিনে বিশেষ কিছু মর্যাদা এসেছে এই জন্য এই দিনকে ঈদের দিন বলা হয়েছে নিবিম সাল আলহাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস টা মজাতে এসেছে ইমাম আলবানী রহমতুল্লাহ হাদিসকে সঠিক বলেছেন নবী সাল আলিয়াল্লাম ইরশাদ করেন ইন্দিন এই দিনটি হলো ঈদের দিন যে আল্লাহুল্লাহ মুসলিম আল্লাহ তালা মুসলমানদের জন্য এই দিনকে ঈদের দিন করেছেন ফমন জা আল ফাল ইয়াক তসেল আল্লাহ নিয়ে বলেছেন যারা জুমার দিন পাবে তারা যেন গোসুল করে সুন্দরভাবে গোসল করা আতর সুগন্ধি ব্যবহার করা সুন্দর পোশাক পরা মসজিদে আগে ভাগে যাওয়া খুদ্ সুন্দরভাবে শোনা অনুরূপভাবে ভাবে দিনে বিশেষ দোয়া করা সবগুলোই শরীরের সম্মত এগুলো করা যাবে এবং আমরা যেহেতু ঈদের দিন উল্লেখ হয়েছে ঈদের দিন আমরা এভাবে বলতে পারবো তবে গরিবের হজের দিন না এটি ঠিক নয় অল্লাহাম